দূষণ নামের এক অতিকায় দৈত্যের কবলে পড়েছে পৃথিবী। যত সময় যাচ্ছে ততই দূষণের মাত্রা বাড়ছে। কেবল ডাঙ্গা নয়, দূষণ থাবা বসিয়েছে সমুদ্রের অতলেও। এর মধ্যে অন্যতম মাইক্রোপ্লাস্টিক। সমুদ্রের পেট ক্রমশ ভরে উঠছে ওই বিষাক্ত উপাদানে, জানিয়ে বিজ্ঞানীদের চিন্তার অন্ত নেই। এবার এই সমস্যার সমাধানে দুর্দান্ত পদক্ষেপ চীনের। তৈরি হল রোবট মাছ। সেই মাছই খেয়ে ফেলবে এই প্লাস্টিক কণাকে। ঠিক কেমন এই রোবট মাছ? এদের দেখতে একেবারে সত্যিকারের মাছের মতোই, একই ধরনের আকার এবং আকৃতি। বহুদিন ধরেই এই ধরনের কৃত্রিম মাছ তৈরি করছেন বিজ্ঞানীরা। মাছগুলো পাতলা পাখনার সাহায্যে সাঁতার কেটে জলের বিভিন্ন তলে ঘুরে বেড়াতে পারে। তবে এ যাবৎ ৪০ রকমের রোবট মাছ তৈরি হলেও এই ধরনের মাছ এই প্রথম তৈরি করতে সক্ষম হলেন বিজ্ঞানীরা। কেমন এই বিশেষ ধরনের রোবট মাছগুলো? চীনের বিজ্ঞানীরা জানাচ্ছেন, মাত্র আধ ইঞ্চি দৈর্ঘ্যের মাছগুলোকে স্পর্শ করলে মনে হবে সত্যি কোন মাছের গায়ে স্পর্শ করা হচ্ছে। এদের শরীরে এমন একটা বিশেষ ফিচার রয়েছে যার সাহায্যে এরা মাইক্রোপ্লাস্টিক খেয়ে ফেলতে পারে। আগামী দিনে সমুদ্র সহ সারা পৃথিবীর জলাশয়কে মাইক্রোপ্লাস্টিকের হাত থেকে বাঁচাতে এই রোবট মাছ কার্যকরী হয়ে উঠবে, এমনটাই গবেষকরা আশা করছেন। তবে এই ধরনের রোবট মাছ জলের গভীরে ভেসে বেড়ালে সত্যিকারের মাছেদের যাতে কোনো সমস্যা না হয়, বিজ্ঞানীরা সেদিকেও খেয়াল রাখছেন। তারা এমন ব্যবস্থা রেখেছেন যে বাইরে থেকেই এই মাছগুলোকে নিয়ন্ত্রণ করা যায়। তবে এই মাছগুলোকে দিয়ে অন্য কাজও করানো যাবে। অন্যতম গবেষক ওয়াং ইউয়ান এই প্রসঙ্গে জানাচ্ছেন, কোট আনকোট, আমরা এই হালকা ওজনের ক্ষুদে রোবট তৈরি করেছি। একে নানাভাবে কাজে লাগানো যাবে। উদাহরণ হিসেবে বলা যায়, বায়োমেডিক্যাল ক্ষেত্রে জটিল অপারেশনেও সাহায্য করবে এই মাছগুলি। এদের মানবদেহের ভেতরে প্রবেশ করিয়ে কোন অসুখকে চিহ্নিত করতেও কাজে লাগানো যাবে। সত্যি গবেষকরা সবসময় চেষ্টা করেন তাদের উদয়াস্ত গবেষণার মাধ্যমে যে ফল তারা পান সেগুলো মানুষের উপকারে লাগানোর। আমরা মনুষ্য সমাজ প্রতি মুহূর্তে উপকৃত হয়।